আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে দেখুন 13 জুলাই 2024 রোজ শনিবার, আর আমরা অবস্থান করতেছি শরৎনগর গরুহাটে। আজকে আপনাদেরকে শরৎনগর গরুহাট থেকে আজীবর ভাইয়ের গাভি দেখাবো, আর এই হাটটি সপ্তাহে একদিন প্রতি শনিবার বসে থাকে। আপনারা চাইলে প্রতি শনিবার এই শরৎনগর হাটে এসে আজীবর ভাইয়ের গাভি সহ যেখান থেকে খুশি সেখান থেকে হাটের মধ্যে এসে দেখে শুনে যাচাই বাছাই করে গাভি গরু সংগ্রহ করতে পারবেন। সব ধরনের গাভি পাবেন এই হাটে, বাচ্চা ছাড়া রানিং দুধের বাচ্চা সহ বকনা ষাঁড় গরু দুধের গরু সব কিছুই পাবেন। তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আজীবর ভাইয়ের সঙ্গে কথা বলে তার গাভিগুলো দেখাবো, জাত মান কোয়ালিটি দাম সম্পর্কে সঠিক একটা ধারণা দেব। তো আজীবর ভাই এখানেই রয়েছে, কাস্টমার আসছে তারা বাটতলা দেখতেছে, দেখে ঠিকঠাক আছে কিনা দেখে কিনতেছে। আপনারাও যারা আসবেন এভাবে দেখে কিছুনে কিনবেন ভাই, ঘরে বসে থেকে অনলাইনে কিনে প্রতারিত হবেন না, অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। শুরুতেই দর্শকদের নাম ঠিকানা পরিচয়টা বলবেন। বাড়ি পাবনা জেলা ইস্যুতে থানা কেরা অরমকোলা, সপ্তাহে মঙ্গলবার একদিনে হাট, আর এই শরৎনগর হাট হচ্ছে প্রত্যেক শনিবার। শনিবার, জি। আচ্ছা, নাম হলো আপনার আজীবর ব্যাপারে? জি ভাই। আচ্ছা, বিশেষ করে এখন বাচ্চা ছাড়া রানিং দুধের গাভি বিক্রির ব্যাপারে বললে বেশি চেনে সবাই। দুইটা বেচছেন, এখন কয়টা আছে এখানে? প্রায় 8টার মতো। আচ্ছা, এপাশ থেকে আমরা শুরু করি, শেষে গিয়ে কথা বলবো ইনশাল্লাহ। শুরুতে যে গরুটা দেখতেছি সাদা কালো রঙের, দুই দাঁত বয়স কি জাতের? হলস্টেন ফিজিয়ান। কি ভাই, এই যে বড় ভাই, চামচুচা ঠিক আছে গরুর? বাসা কোথায় আপনার? হাটগ্রাম ভাঙুরাতেই। আচ্ছা, বাট ঠিক আছে দেখলেন যে আপনি? ওনারা আসছে দেখতেছে। কাজুর ভাই দুই দাঁত, প্রথম বিয়ানের গাভি। আচ্ছা, বাটে কি দুধ আছে না ছেড়ে দিয়েছে? 10 লিটার। আচ্ছা, জিনুইন 10 লিটার কি আসবে? দেখি ভাই একটু সরেন। আচ্ছা, দুই বেলা 10 লিটার কম হলে ফেরত নেবেন তো আবার? আচ্ছা, বাচ্চাটাই ক্লিয়ার। দাম কত যাচ্ছেন? দাম তাও 1,35,000। 1,35,000। আচ্ছা, আজিবর ভাই একটু সরাই দিবেন, 1,35,000 টাকা দাম, আলোচনার সুযোগ রাখছেন? সুযোগ আছে ভাই। আচ্ছা, কথা বলার সুযোগ আছে, আপনারা চাইলে কথা বলে সংগ্রহ করতে পারবেন। পরের গরুটা দেখি, দুই নাম্বার সিরিয়ালের, এটা কি জাতের? হলস্টেন ফিজিয়ান। দাঁত বয়স কেমন হয়েছে? কয় দাঁত? 4 দাঁত। বাচ্চা কয়টা দিয়েছে? দ্বিতীয় বাচ্চা। আচ্ছা, এখন তো বাচ্চা নাই, বাটতলা ভালো আছে? প্রথম কথা, খারাপ হলে লেওয়া লাগবে না, খারাপ হলে লেওয়া লাগবে না, রাইট। দুধ কয় লিটার আসবে? দুই বেলা 8 লিটার। দাম কত চাচ্ছে? 1,10,000। কম করা যায় না ভাই? কত? 1,05,000। তারপরে আলোচনার সুযোগ আছে, হালকা সম্মানি হবে, সুস্থ সবল গাভি, দুই নাম্বার সিরিয়ালের। তিন নাম্বার সিরিয়ালে যে গরুটা দেখতেছি, এটা কি জাতের? হলস্টেন ফিজিয়ান। আচ্ছা, একটু সরাই দেন, এই গরুটা একটু বড় আছে। দাঁত বয়স কেমন হয়েছে? 6 দাঁত। আচ্ছা, 6 দাঁত, বাচ্চা কয়টা দিছে? দ্বিতীয় বাচ্চা। আচ্ছা, 6 দাঁতের গরু, দ্বিতীয় বাচ্চা, এখন তো বাটে হলো দুধ, দুধ বাচ্চাও নাই গাবও নাই। আচ্ছা, মোটামুটি কি দাম এটা হবে? 1,35,000 দাম। 1,35,000। আচ্ছা, 1,35,000 টাকা দাম, কথা বলার সুযোগ রাখছেন? আচ্ছা, 4 নম্বর সিরিয়াল আর একটা বড় গরু দেখতেছি, অস্ট্রেলিয়া ভাই, অস্ট্রেলিয়ান। সরাই দেন, দাঁত বয়স কেমন হয়েছে? 4 দাঁত। সুস্থ আছে তো? সুস্থ না হলে দর্শক ভাই লেয়া লাগবে না। আচ্ছা, বাচ্চা কয়টা দিছে? দ্বিতীয় বাচ্চা। বাটে কি পরিমাণ দুধ আছে? 12 লিটার। দাম কত যাচ্ছেন? 1,40,000। কম বেশ করবেন তো নাকি? অবশ্যই আছে। আচ্ছা, 1,40,000, কথা বলার সুযোগ আছে।
পাঁচ নাম্বার সিরিয়াল একটা সুন্দর গরু দেখতেছি, দুই দাঁতের গরু, জি ভাই, হলস্টেন ফ্রিজিয়ান, জি, আচ্ছা হলস্টেন ফ্রিজিয়ান, দুই দাঁত, বয়স পাঁচ নাম্বার সিরিয়ালের গাভী, প্রথম বিয়ান, প্রথম বিয়ান, বাটে কি পরিমাণ দুধ আছে? দুধ ওই 10 লিটার ভাই, 10 লিটার, জি। এই অবস্থায় দাম কত যাচ্ছেন? দাম যাচ্ছে 1,25,000, 1,25,000, জি। কথা বলার সুযোগ রাখছেন? আচ্ছা সিরিয়াল এটা পাঁচ নাম্বার গাভী দেখলাম, জি। পরের গাভীটা দর্শকদের দেখাবেন, দেখাবেন। ছয় নাম্বার সিরিয়ালে হলস্টেন ফ্রিজিয়ান, বড় একটা গাভী দেখতেছি, হলস্টেন ফ্রিজিয়ান, জি। এটার দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত 6টা ভাই, 6 দাঁত, জি। বাচ্চা কয়টা দিছে? বাচ্চা দ্বিতীয় বাচ্চা হবে ভাই, 3 নাম্বার, হ্যাঁ, আচ্ছা 3 নাম্বার বাচ্চা, দাঁতে 6টা, জি। বাটে দুধ আছে কি পরিমাণ? আই দুধ হল 9 লিটার, 9 লিটার, দামও সস্তা দেবো, দামেও সস্তা, কত? 1,10,000, 1,10,000, জি, নাকি 1,10,000 কম? কোনটা ভাই? 1,10,000 ভাই, 1,10,000, জি। 80-90 দেওয়া যাবে না? না ভাই, বড় বড় দিতে পারবে না, তার স্টোর বলবে 1,10,000, জি। কিছু কম বেশ করে দেন, 2,000 কম দেন, কত? 1,08,000, 1,08,000, জি, মাত্র 2,000 কম, আর কম করা যায় না ভাই, না গরু বড় ঠিক আছে, তাহলে 1,08,000 টাকা, এটা হলো 6 নাম্বার সিরিয়ালের গাভী, আচ্ছা 7 নাম্বার সিরিয়ালে যে গরুটা দেখতেছি হলস্টেন ফ্রিজিয়ান, আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত 4টা ভাই, 4 দাঁত, জি, আচ্ছা 4 দাঁত, বাচ্চা কয় নাম্বার? বাচ্চা প্রথম বাচ্চা ছিল, প্রথম বিয়ান এটা, জি, দাঁতে কিন্তু 4টা, আচ্ছা 4 দাঁত, প্রথম বিয়ানের গাভী, বাটতলা ঠিক আছে, কি পরিমাণ দুধ পাওয়া যাবে? এটা দুধ পাওয়া 9 লিটার ভাই, 9 লিটার, জি। দাম কত যাচ্ছে? 1,20,000, কথা বলার সুযোগ রাখছেন? আচ্ছা ভালো আছে তো না, আচ্ছা দেখতে শুনতে ভালোই দেখা যাচ্ছে, শেষ মুহূর্তে 8 নাম্বার সিরিয়ালের গরু দেখতে, অস্ট্রেলিয়া ভাই, অস্ট্রেলিয়ান, জি, দাঁত বয়স কেমন হয়েছে? 6 দাঁত, 6 দাঁত, জি, বাচ্চা কয়টা দিছে? বাচ্চা দ্বিতীয় বাচ্চা, দ্বিতীয় বাচ্চা, জি, বাটতলা ক্লিয়ার, ক্লিয়ার না হলে তো দর্শক ভাই লেয়া লাগবে না, প্রথম কথা, আচ্ছা সমস্যা হলো বাচ্চা নাই, এই তো, জি জি, আচ্ছা বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী, মোটামুটি দুধ কয় লিটার? 10 ভাই, 10 লিটার, জি। দাম কত যাচ্ছেন? দাম 1,15,000, 1,15,000, জি, আচ্ছা 1,15,000 টাকা দাম, কথা বলার সুযোগ রাখছেন? আচ্ছা প্রত্যেকটা গাভীর ক্ষেত্রেই কথা বলার সুযোগ আছে, যার যেটাই পছন্দ হবে আপনার এখানে এসে, অর্থাৎ শনিবারে শরৎনগর হাটে আর মঙ্গলবারে অরণকুলার হাট, প্রতি সপ্তাহে দুইটা হাট, দুই দিনে আজিউর ভাই দুইটা হাটই করে, আপনারা চাইলে ওনার সঙ্গে কথা বলে সপ্তাহে দুই দিন অথবা ওনার বাড়িতে এসে সরাসরি দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন। তো আজিউর ভাই, জি ভাই, বেচা কেনা যেহেতু ভালোই করছেন, জি ভাই, দর্শকদের সুযোগ সুবিধা দিবেন এটা যে সুস্থ সবল গাভী, জি, তারা যেন দেখে শুনে নিতে পারে, অবশ্যই অবশ্যই, আর দামটা তো অবশ্যই সাশ্রয়ী হতে হবে, অবশ্যই তো দেবো, আপনি লাভ করেন কাতে সময় সমস্যা নাই, লাভ করাই লাগবে, লাভ না টাকা লাগে ব্যবসা করা যাবে, এখন ওই বিনা লাভে গাভী দেওয়ার দরকার নাই আপনার, লস হয় সময়, লস হয়, হ্যাঁ, কিন্তু লাভ করতে হবে, আমার অনেক সময় লসও হয়ে যাচ্ছে। মোবাইল নাম্বারটা বলবেন? 01300700057, আচ্ছা আর দর্শকদের কেমন কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন? বাইরে থেকে আসলে তারা খালি খরচার টাকা নিয়ে আসবে, নিয়ে এসে আমার গরুর দাম দর হলে পছন্দ হয়, যদি দাম দর হয় ব্যাংকের মাধ্যমে টাকা দেবে, সমস্যা, আচ্ছা গাড়ি টাড়ি আছে তো? জি, আচ্ছা সব কিছু পাওয়া যাবে, সব কিছু, টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে লেনদেন করবে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।